11 জুন 2019 খ্রিস্টাব্দ মঙ্গলবার। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে এবং রাতে রংপুর বিভাগের মধ্যে বেশ কিছু বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে। রংপুর বিভাগ থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের প্রবণতা অল্প কয়েকদিনের মধ্যে দেশের অন্যান্য বিভাগেও ছড়িয়ে পড়বে। প্রবণতা সাধারণভাবে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে থাকবে। যারা ম্যাপে দিক বোঝেন না, তারা ম্যাপের মধ্যে লেখা রয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, এগুলো ভালো করে লক্ষ্য করুন। না পারলে অবশ্যই কমেন্ট করে লিখুন। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গতকাল দেশের বেশিরভাগ স্থানে রোদের তীব্রতা ও উপস্থিতিকাল বেশি থাকলেও আজ মেঘলা বা আংশিক মেঘলা আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে। তীব্র ভাবসা গরম বৃষ্টিবিহীন স্থানসমূহে আরও তীব্র আকার ধারণ করতে পারে। দেশের উত্তর, উত্তর পূর্ব এবং পূর্ব দিকে সীমানার নিকটবর্তী জেলাগুলোর মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকায় এবং কয়েকদিন পূর্বে হঠাৎ লঘুচাপ সৃষ্টির কারণে উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বিলম্বিত হয়েছে। দেশের মধ্যে পরবর্তী 24 ঘন্টায় খণ্ড খণ্ড আকারে আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের বৃষ্টিপাত আগামী অল্প কয়েকদিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দেখা যাবে, যার কোনো স্থানভিত্তিক পূর্বাভাস নেই। 2019 সাল খরার বছর হওয়ায় বেশিরভাগ বৃষ্টি থাকবে লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে। সাধারণত বৃষ্টিপাত দীর্ঘবিরতিসহ 2 থেকে 3 দিনের জন্য দেখা যাবে। আজ বাংলাদেশ সময় 9:10 চিত্রে কালো স্থানসমূহে বিভিন্ন ঘনত্বের মেঘের স্তর দেখা যাচ্ছে। নিজ নিজ এলাকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে লিখুন। বেসরকারি গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত তথ্য। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।